বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে? তো আপনাদের কি মনে আছে সেই ছোটবেলার সেই কবিতাটি? খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, ওখানে একটা লাইন ছিল, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে? তো ওই লাইনকে আর কি মাথায় রেখেই আমি কথাটা বললাম, কারণ আমাদের বাংলাদেশের উপর থেকে অনেক বড় একটা ঘূর্ণিঝড় গেল, যেটা আপনারা সবাই জানেন, এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সবার ক্ষয়ক্ষতি যেন কমিয়ে আনে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধান আছেন। তো আজকে আপনাদের সামনে আমি যে কারণে এসেছি, সে কারণটা হচ্ছে আমি কিন্তু বুলবুলির সাথে দেখা করতে কুমিল্লায় গিয়েছিলাম। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হলেও ব্যাপারটা সত্যি। আমরা আমরা আজকে কুমিল্লা গিয়েছিলাম, এবং কুমিল্লা যাওয়ার পিছনে কারণ তেমন কোনো কারণ ছিল না। আজকে আমাদের আসলে মেইন টার্গেট ছিল আজকে আমরা যাবো একটু 300 ফিটের দিকে, কারণ এর আগে যখন ঘূর্ণিঝড় ছিল, একটা ঘূর্ণিঝড়টার নামটা ঠিক মাথায় আসতেছে না, ঘূর্ণিঝড়টার নামটা হচ্ছে কিছুদিন আগে গেল, ঘূর্ণিঝড়টার নামটা কি জানি, ফণী, ফণী। তো ফণী যখন বাংলাদেশে আঘাত হানার কথা ছিল, ঠিক ওই টাইমটাতে কিন্তু আমরা কিন্তু 300 ফিটে ছিলাম। তো এবারও চিন্তা ভাবনা করেছিলাম যে যেহেতু বুলবুল আসতেছে, সো আমরা একটু 300 ফিটের দিকে যাই একটু। তো যখন আমরা 300 ফিটে যাওয়ার জন্য সবাই একত্রিত হলাম, ঠিক ওই টাইমটাতে আমি সবাইকে বললাম যে কুমিল্লা যাবি দেখি। তো সবাই হঠাৎ করে কিন্তু রাজি হয়ে গেল, রাজি হওয়ার সাথে সাথে যেই কথা সেই কাজ, আমরা কিন্তু চলে গেলাম কুমিল্লার দিকে। এবং আমরা কুমিল্লার দিকে যখন গিয়েছি, সব থেকে খারাপ নিউজ যেটা সেটা হচ্ছে, যেহেতু প্ল্যানটা ছিল না আগে থেকে, কোনো ওরকমভাবে প্ল্যান ছিল না, দ্যাটস ওয়াই আমি আমার অ্যাকশন ক্যামেরায় চার্জ দিতে পারিনি, এবং চার্জ না দেওয়ার কারণে আমি আমার অ্যাকশন ক্যামেরা নিতে পারিনি, এবং আমি আমার অ্যাকশন ক্যামেরাটাকে অনেক মিস করতেছিলাম। আমি চাচ্ছিলাম যদি অ্যাকশন ক্যামেরাটা থাকতো তাহলে আমি ব্লগ করতাম। কষ্টের ভিতরে একটা ছোটখাটো আশার মুখ আছে, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড যার নাম আমি আগেও নিয়েছিলাম গাফফার, ওই গাফফার কিন্তু ওর অ্যাকশন ক্যামেরাটা ওর সাথে নিয়েছিল, এবং ওই অ্যাকশন ক্যামেরা থেকে ছোট 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 কিছু কিছু ক্লিপ আপনাদের সামনে আমি দেখাবো। কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্ট, যেটা মিয়ামি রেস্টুরেন্ট, ওখানে গিয়ে আমরা এই ঠান্ডার দিনে খিচুড়ি খেয়েছিলাম, শুধু খিচুড়ি না, খিচুড়ির সাথে গরুর মাংস। তো যান এখন গিয়ে একটু বুলবুলের সাথে দেখা করে আসেন। সার্বিক সহযোগিতা বি নিউট্রাল।
চলো চলো চলো, খ্রিস্টান হলো খুব খারাপ একটা জিনিস, খালি পড়ে পড়ে যায়। এই সেই ব্যক্তি যে রাস্তাঘাটের মতে ব্রিজের মতে আচ্ছা, কোন গাড়ি মাখায় দিল ওই সময় খেয়াল করে অনেকটাই দুঃখিত, কারণ আমি ব্লগটা আসলে ওইভাবে করতে পারিনি। আমার ইচ্ছা ছিল খুব খুব ভালোভাবে সুন্দরভাবে ব্লগটা করব, কিন্তু হঠাৎ করে আসলে সাডেন প্ল্যান হওয়ার কারণে আসলে এগুলো হয়ে উঠেনি। ক্যামেরা চার্জ দেওয়া হয়নি, ক্যামেরা চার্জ থাকলে অবশ্যই আমি চেষ্টা করতাম আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে আরও গুছিয়ে ব্লগগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, কিন্তু সেটা আমি পারিনি এই মুহূর্তে। সো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ সামনের সামনের সামনে আরও আপনাদের জন্য ভালো ভালো ব্লগ আমি করব। সামনে আরও কিছু ট্যুর অথবা ডে ট্রিপ হতে পারে সামনে খুব শীঘ্রই হয়তো বা,
আমি তখন চেষ্টা করব আপনাদের সামনে খুব সুন্দরভাবে গুছিয়ে যেন আমি একটা ভ্লগ যেন আপনাদের কাছে আনতে পারি। সো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আমাদের যেটা প্ল্যান ছিল সে প্ল্যান মোতাবেক আমরা কিন্তু কুমিল্লা পৌঁছে যাই, এবং কুমিল্লার যে মিয়ামি রেস্টুরেন্ট সেই মিয়ামি রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা বাসার দিকে আস্তে আস্তে মোটামুটি ভালো টাইমই লাগে। তো আপনারা ব্লগটা কন্টিনিউ করেন। ছবি তুলে মন ভরছে ছিল আজকের ব্লগ বলতে পারেন, আসলে ব্লগ না, ব্লগ বলতে আমি যেহেতু আমার ক্যামেরায় কোনো ধরনের কথাবার্তা বলতে পারিনি, জাস্ট কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে আমি টোটাল ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ। আর যদি আমার আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আমাকে যে আমি ভালো করেছি বা খারাপ করেছি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।